কোলাঘাটে ভক্ত সমাগম নিষিদ্ধ করে পালিত হলো স্নানযাত্রার উৎসব। সনাতনী ভারতবর্ষের অন্যতম লোক উৎসব তথা ধর্মীয় প্রথা হলো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, যার সূচনা হয় স্নানযাত্রার প্রথার মাধ্যমে। বিশেষ পূজা অর্চনার পর বিভিন্ন রীতিনীতি মেনে মহাধুমধাম সহকারে জগন্নাথ সুভদ্রা বলভদ্র বিগ্রহ স্নান করানো হয়। মহামারী আবহের মধ্যে কোলাঘাট নতুন বাজারের রাধামাধব মন্দিরে বিগ্রহ স্নানের মাধ্যমে স্নানযাত্রা উৎসব পালিত হলো। তবে সব কিছু আচার প্রথা পূজা অর্চনার আয়োজন থাকলেও পরিবেশ ছিল অন্য বছরের তুলনায় ব্যতিক্রমী। মন্দির কমিটির পক্ষ থেকে রাধেশ্যাম ভৌমিক জানান, আমরা উদ্ভূত পরিস্থিতিতে ভক্ত সমাগম কঠোরভাবে নিষিদ্ধ করেছিলাম। আসন্ন রথযাত্রার ক্ষেত্রেও আমরা সব রকম সুরক্ষাবিধি মেনে যেটা করার তারই উদ্যোগ নিয়েছি। আমরা ঈশ্বরের কাছে সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করি। এদিন স্নানযাত্রা উপলক্ষে প্রায় 200+ পরিবারকে বাড়ি বাড়ি মধ্যাহ্নের পঞ্চব্যঞ্জন ও পরমান্ন সহকারে ভোগ প্রসাদ সরবরাহ করা হয়। উল্লেখ্য যে প্রতি বছরই আরও অন্যান্য জায়গার মতো কোলাঘাট রাধামাধব মন্দিরেও রথযাত্রাকে কেন্দ্র করে এই স্নানযাত্রা থেকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়ে যেত। মহামারী কবলে এবারে হয়তো তার ব্যতিক্রমী চিত্র ঘটতে চলেছে। এবার শুনে নেওয়া যাক এদিনের এই স্নানযাত্রা সম্পর্কে কী জানালেন মন্দির কমিটির পক্ষ থেকে রাধেশ্যাম ভৌমিক। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। স্নানযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাদের স্নানযাত্রার যে উৎসব জগন্নাথ দেবের স্নান সম্পূর্ণ হয়েছে। আমরা কীভাবে হলো, মানে অন্যবার অন্যান্য বারের মতো হলো? প্রতিবারের থেকে আমরা একটু এই ব্যাপারে একটু আলাদাভাবে আমরা চেষ্টা করছি, কারণ এই যে মহামারীর একটা চলছে সে থেকে সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে কারোর না কোনো রকম আক্রান্ত হয়, সেই জন্য আমরা মানে বিধিগুলো সব মেনে সবাইকে দূরত্ব বজায় রেখে এবং বেশি সমাগম হতে না দিয়ে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। আমাদের যে রথযাত্রার প্রোগ্রাম আছে, চিন্তাভাবনা আছে, বিগত বছর মতো এবছরও রথে ঠাকুর উঠবেন, কিন্তু আমরা রথ বাইরে নিয়ে যাব না, আমাদের এই এলাকাতেই থাকবেন, রথের মধ্যেই ঠাকুর পূজিত হবেন, তা আমরা সেই জন্য কোনো রকম প্রচারে যেতে চাইছি না। সবাইকে সাবধান থাকতে বলছি, ঈশ্বরের কাছে জানাই, জগন্নাথ দেবের কাছে জানাই, প্রার্থনা করি সবাই যাতে সুস্থ থাকেন এবং যেসব বিধিনিষেধগুলো আমাদের চলছে সেই বিধিনিষেধগুলো সবাই যেন মেনে চলি। অন্যান্য বছর খুব জাঁকজমক হয়, এবারে তাহলে সেগুলো একটু ব্যতিক্রম, তাই তো? অন্য চিত্র ব্যতিক্রম করতেই হবে, কারণ ভক্ত না হলে তো জাঁকজমকের কোনো প্রশ্নই আসে না। সেহেতু ভক্ত আমরা সমাগম হতে দিতে চাইছি না, যাতে করে কারো না কোনোরকমভাবে ঠাকুরের স্থানে এসে কোনো রকম সে বিপদে না পড়ে, তার জন্য না কোনো বিপদ তাকে আক্রান্ত করে, এই জন্য আমরা সব কিছু থেকে একটু আলাদাভাবে রাখছি। তা এরকম আরও বলছি যে যারা ভগবানের কাছে দর্শন আসবেন, এক মানে ফাঁকা ফাঁকাভাবে আসবেন, কোনো কোনো সময় নদিন যাবৎ যে রথের থাকবে, আমাদের নদিন যাবতের সেই রথের আমাদের নানান রকম এর মানে পূজা ক্রিয়াদি থাকবে, কিন্তু আমরা সমাগমটা আমরা হতে দিতে চাইছি না এবং সবাইকে অনুরোধ করছি, ধন্যবাদ, আপনার জোড়ো জোড়ো হয়ে আসবেন না, একা একা আসুন, দর্শন করুন, জানুন।